জীবন সন্ধান, কলমে ধনঞ্জয় পাল। ভালোবাসা কি অন্তহীন নাকি ক্ষণস্থায়ী কোনো একটি অবয়বহীন কায়া? আমরা জানি কোনো পরমাণু সুস্থিত নয়, ইলেকট্রনের প্রবাহ নিরন্তর চলে। তাহলে যে জীবনটা একদিন মাটির ভিতরে ঘর করবে তার জন্য এত মায়া? প্রতিপদ বড় এক অদ্ভুত তিথি, গোল থালার মতো চাঁদ, তবুও যেন পূর্ণবায়ব নয়, ঠিক বিজয়া দশমীর পরের দিনটির মতো। সব আছে কিন্তু পুজোর গন্ধটাই নেই, কিছু একটা আছে তবুও সবটা নেই। এখানেই শুরু হয় আবার পূর্ণতার দিকে যাত্রা। যে পাখিরা মেঘের ভিতরে ডানা মেলে নেমে এসেছিল, গান গেয়েছিল, তারা চলে গেছে। আবার রামধনুর রাজত্বে রংবাহারি প্রাবল্যে কিছু গান গেয়ে গেছে প্রজাপতি। যে নদীটি আমাকে দুহাত জড়িয়ে বলে গেল, আগামী বর্ষায় তো আসছি আবার, আমি জানি সে আর আসবে না। সেই নদীর নিম্নগতিতে এখন অনেক অশ্বক্ষুর আকৃতি হ্রদ, একটি দুটি করে যে তারারা আজ আকাশের বুকে পরম মমতায় শুয়ে আছে, কাল মেঘেদের দলকে পেয়ে গেলে তারাই মিশে যাবে ওদের ভিতরে, আর তখন একলা আকাশ। জীবনের সঙ্গে যারা আজ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সুখ দুঃখের অঙ্গীকার নিয়ে, কাল ইলেকট্রন সংখ্যা কমে গেলে তারাই বিদ্রোহ ঘোষণা করবে সুস্থিত হওয়ার লক্ষ্যে। সেই কোন আদিলগ্ন থেকে নুন আনতে গেলেই পান্থা ফুরিয়ে যায়, তবু নুনের চেষ্টায় থাকা। কেন যে মায়াবতী মেঘগুলো মাঝে মাঝেই খটখটে আকাশের গায়ে ভাসতে আসে? থাক না থাক না তবে পয়ারে একঘেয়ে পাঁচালির গান, রক ব্যান্ডের লোগো গানে জীবন জাগুক, মঞ্চল নিজ নিকেতনে আনন্দলহরীতে মৃদঙ্গ বাজাও, গতিবিক্ষেপে পদস্খলন, দিগন্তের পরপারে ঘন কৃষ্ণ মেঘ, রক্তবর্ণে রঞ্জিত সিঁথিতে স্বপ্নের আঁকিবুকি রেখাঙ্কিত, উদুরাগত শ্মশান ভূমি থেকে আগত আগরু, আর চন্দনের গন্ধে ক্রন্দনধ্বনিতে মায়াবী ইশারা, তবুও ধুমায়িত চায়ের পেয়ালা আর কস্তুরি, তামাকের গন্ধে আজও জীবন খুঁজে বেড়ায়।